আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সোহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাক সেনাদের হত্যাযজ্ঞের ভয়াল কাল রাত আজ, কাল মহান স্বাধীনতা দিবস, জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নরসিংদীর রায়পুরায় ট্রাক চাপায় অটোরিকশার চারজনের মৃত্যু, বিভিন্ন সড়কে দুর্ঘটনায় নিহত আরও চার। ফেনীর কাশিমপুরে ফুড ফ্যাক্টরিতে আগুন, ফায়ার ব্রিগেডের 11টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ ভয়াল 25 মার্চ, জাতীয় গণহত্যা দিবস। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনাবাহিনী। অপারেশন সার্চ লাইট নামে চালানো নৃশংসতম এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে কাল রাত হিসেবে পরিচিত। 25 মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনে জাতীয় সংসদে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয় 2017 সালে। আজ রাতে 1 মিনিটের জন্য বাতি নিভিয়ে কাল রাত স্মরণ করবে দেশ। রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। এ সময় সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জা করা যাবে না, তবে 26 মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। আলোচনা সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। দিনটি উপলক্ষে ময়মনসিংহের থানার ঘাট বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভাগীয় কমিশনার শফিবুর রেজা বিশ্বাসসহ সর্বস্তরের মানুষ। মৌলভীবাজারে শাহ মোস্তফা সড়কের পাশে গণকবরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংসদ সদস্য নেসার আহমদ সহ প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরে হয় আলোচনা সভা। সাতক্ষীরার কাটিয়ার বধ্যভূমিতে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে হয় আলোচনা সভা। গোপালগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আরশাদ সিদ্দিকা সহ অন্যান্যরা। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ঝালকাঠিতে ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের প্রতি দোয়া করা হয়। মহান স্বাধীনতা দিবস কাল, জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকা, তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। দিনটি পালনে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে স্থানীয়দের মাঝেও। সাভারের জাতীয় স্মৃতিসৌধ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে পুরো এলাকা সেজেছে নতুন সাজে। 26 মার্চ সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই শ্রদ্ধা জানাবেন রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের জনগণ। দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মহান স্বাধীনতা দিবসে আমাদের জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী মহোদয়গণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে দেশের সার্বিক জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, সেই উপলক্ষে আমাদের জাতীয় স্মৃতিসৌধ এখন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। স্বাধীনতা দিবসকে ঘিরে প্রতিবারের মতো এবারও নানা কর্মসূচির প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতারা। প্রতিবারের ন্যায় এবারও আমরা আসলে থানা যুবলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সারা রাজ্যকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সহ সকলকে আমরা স্বাগত জানাবো। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে আমরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর জাতির অকুতোভয় বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে গোটা জাতি। বাংলাভিশন নিউজ ডেস্ক। ট্রাক চাপায় নরসিংদীর রায়পুরায় সিএনজি অটোরিকশার চালক সহ চারজন ও দিনাজপুরে 2 জনে নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নাটোর ও গাজীপুরে প্রাণ গেছে আরও 2 জনের। শুক্রবার সকালে নরসিংদীর আমিরগঞ্জের কেরিমগঞ্জ
সিএনজি পাম্পের সামনে ট্রাক চাপা দেয় একটি সিএনজি অটোরিকশাকে। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন, আহত হন একজন। দুর্ঘটনার পর পালিয়ে গেছে ট্রাক চালক। এদিকে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে রাজারামপুরে ইট ভর্তি একটি ট্রাক নওগাঁগামী আলু বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে নিহত হন ইট বোঝাই ট্রাকের চালক ও হেলপার, আহত হয়েছে আলুর ট্রাকের হেলপার। অন্যদিকে নাটোরের গুরুদাসপুরে খোয়ারপাড়ার মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে যুবক শাকিল হোসেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় গাজীপুরে প্রাণ গেছে একজনের। আড়াই ঘন্টার পর নেভানো হয়েছে ফেনীতে স্টার লাইন ফুড ফ্যাক্টরির আগুন। শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে ফেনী মাইজদী সড়কের পাশে কাশিমপুর এলাকায় ওই খাদ্য পণ্যের কারখানায় আগুন লাগে। ফেনী ও নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নেভায়। আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস, হতাহতদের কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবার ছুটি থাকায় কারখানার ভেতরে শ্রমিকদের কেউ ছিলেন না। তবে এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন স্টার লাইন ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষ। গোপালগঞ্জে এক মাদক সেবীর হাতে মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত সেন্ট্রাল ইনচার্জ নিহত হয়েছেন। শুক্রবার সকালে কোটালীপাড়ার দক্ষিণ দেব গ্রামের বিওয়াইএসএফ মাদক নিরাময় কেন্দ্রের আঞ্চলিক অফিসে এই নিহতের নাম পোল গোমেজ। হত্যাকারী কিঙ্কর বাউরেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সকালে রান্নাঘরে থাকা তরকারি কাটার ছুরি দিয়ে পোল গোমেজকে আহত করে নিরাময় কেন্দ্রের চিকিৎসাধীন কিঙ্কর। হাসপাতালে নেয়ার পর পোল গোমেজকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কক্সবাজারে মুক্তিপণের টাকা না পেয়ে এক বৃদ্ধকে পিটিয়ে জখম করেছে অপহরণকারীরা। 999-এ ফোন দিয়ে পুলিশের সহায়তায় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রামুর গর্জনিয়ার হিমছড়িতে ঘটনা ঘটে। আহত আব্দুল শুক্রের স্ত্রী মাহমুদা খাতুন জানান, 23 মার্চ তার স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আরাফাত ও সাইদি বাহিনীর লোকজন। না পেয়ে তাকে বেধড়ক পেটায় সন্ত্রাসীরা। এর আগে আব্দুল শুক্রের ছেলেকে অপহরণ করেও মুক্তিপণ চেয়েছিল তারা। পরে মুক্তিপণের টাকা দেয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে দেখুন একটি নেক্সট রিপোর্ট। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক ও অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে। আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় সীমান্তের শূন্য রেখায় তিনি এই কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন রচনা কুইজ প্রতিযোগিতা হয়েছে ঝিনাইদহে। জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতায় 9টি বিভাগে অংশ নেয় বিভিন্ন স্কুলের 200+ শিক্ষার্থী। দিনাজপুর হলিল্যান্ড কলেজের নবীনবরণ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। 2021 সালে এই কলেজ থেকে HSC GPA 5 পাওয়া বাক প্রতিবন্ধী শিক্ষার্থী হুমায়রা কাদেরিকে ল্যাপটপ উপহার দেন তিনি। কারাবন্দি জেলা বিএনপির নেতাদের বাড়ি গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি রুমানা মাহমুদ এমপি। এ সময় তার সাথে ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে ময়মনসিংহে। নগরীর জয়নুল আবেদিন উদ্যানে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। পুরোহিত ও সেবায়িতদের দক্ষতা বৃদ্ধির প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে লালমনিরহাটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। সুরায় রহমান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।